আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি দোয়া করি আপনারা সবসময় ভালো থাকেন এবং সুস্থ থাকেন। তো আজকে যে প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে আজকে ঢাকা শহরে শীতকাল আসলেই যেমন গ্যাসটা চলে যায়, লাইনের গ্যাস, যারা আমরা তিতাসের গ্যাস বা বিভিন্ন লাইনের গ্যাস আমরা ব্যবহার করি, শীতকাল আসলেই আমাদের চুলাটা নিবু নিবু হয়ে যায়। তো সেই থেকে আমরা কিভাবে আমরা এই এটা ব্যবহার করতে পারবো একটা গ্যাস স্টেবিলাইজারের মাধ্যমে, আজকে আমি সেই বিষয়ে আমি আপনার একটা কথা বলবো। আপনি যেমন ফ্রিজের মধ্যে একটা স্টেবিলাইজার লাগাইলে আপনি কম ভোল্টেজে যেমন ফ্রিজে চলে, ঠিক এরকম ভাবে আপনি যখন একটা স্টেবিলাইজার চুলার মধ্যে লাগাবেন তখন চুলাটাও স্বাভাবিকভাবে চলতে থাকবে। তো চলুন দেখি আজকে আমরা এটা কিভাবে সেট করব সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। একটা চুলা আছে, আপনি চুলাটা পুরোপুরি দেখেন। হ্যাঁ, এখানে দেখেন একটা চুলা আছে, দেখেন এখানে একটা চুলা আছে, এই চুলাটা দেখেন জ্বলতেছে, জ্বলছে না? হ্যাঁ দেখেন জ্বলতেছে, চুলাটা চলতেছে, কিন্তু এটা পাওয়ার ফুল দিয়েছি, তারপরেও দেখেন আপনি চুলা পাওয়ারটা ফুল দেওয়ার পরে এইভাবে জ্বলতেছে। অর্থাৎ এইভাবে করে যদি জ্বলে তাহলে আমার রান্না হতে অনেক সময় লেগে যাবে। তো সেই জন্য আমি কি করব, আমি একটা গ্যাসের স্টেবিলাইজার ব্যবহার করব। আপনার দর্শক এখানে দেখেন, এখানে দুইটা ধরনের, দুই ধরনের স্টেবিলাইজার আছে। এখানে নিচে একটা নীল নীল স্টেবিলাইজার, উপরে দেখেন একটা সিলভার কালারের স্টিকার। তো এটা ছোট মেশিন, এটা হলো বড় মেশিন, এই দুইটা মেশিনের কাজ একই। তো এটা হলো হেভি মেশিন, এটা আমাদের 3 বছরের গ্যারেন্টি, আর এই উপরে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের 1 বছরের গ্যারেন্টি। তো দুইটা মেশিনই আপনি ব্যবহার করতে পারবেন, দুইটাই গ্যারেন্টি আছে, আর ওয়ারেন্টিটা সবসময়ের কাছে থাকছে, এটা আজীবনের জন্য আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি। কারণ অর্থাৎ আপনি 5 বছর বা 10 বছর পরও যদি এটা আমাদেরকে নষ্ট হয়, যদি আমাদেরকে বলেন যে এটা ঠিক করে দিতে, তাহলে আমাদের লোক যায় আপনাকে ঠিক করে দিবে। তো দর্শক দেখেন আমার এখানে এই যে নিপু নিপু জ্বলতেছে, তো আমি যদি এখানে আরো চুলা দিই, হ্যাঁ দেখেন আমি আরো চুলা দিচ্ছি, দেখেন আমি যদি যখন দুইটা চুলা জ্বালাচ্ছি তখন কিন্তু মানে পাওয়ারটা আরো কমে গেল, দেখেন এখানে কিন্তু পাওয়ারটা আরো কমে গেছে। এই যে এখানে দেখেন এখন দুইটা চুলা জ্বলতেছে পাওয়ারটা। এখন যদি আমি দুইটা হাঁড়ি এখানে বসায় দেই তাহলে কিন্তু আমাদের আমার রান্না হতে অনেক সময় লাগবে। তো সেই জন্য আমি এখন এখানে একটা গ্যাসের স্টেবিলাইজার সংযোগ করে নিয়েছি। আপনি দেখেন আমি ছোট স্টেবিলাইজারটা সরিয়ে রাখলাম যেহেতু আপনাদেরকে বোঝাতে হবে। এখানে দেখেন আমার মেন লাইন, এটা মেন লাইন আসছে, এটা হলো মেন লাইন, মানে পিছন দিকে ঘুরাই দেয়। হ্যাঁ দেখেন এখানে একটা মেন লাইন আসছে, এটা হলো মেন লাইন, আর এটা হচ্ছে চুলার লাইন। তো এই চুলার লাইনের সাথে আমি এটা সংযোগ করে দিয়েছি। তো এখন যদি আমি স্টেবিলাইজারটা অন করে দিই তাহলেই পাওয়ারটা বেড়ে যাবে। দেখেন আমি স্টেবিলাইজারটা অন করে দিচ্ছি, এই স্টেবিলাইজারটা অন করেছি, দেখেন এখন কিন্তু পুরোপুরি ভাবে জ্বলতেছে। ক্যামেরাটা একটু কাছে নেন, দেখেন এই চুলাটা পুরোপুরি ভাবে জ্বলে যাচ্ছে। যেখানে আমি এখান থেকে অফ করে দিই, আমি এখান থেকে পাওয়ার কমিয়ে দিচ্ছি, কমে যাচ্ছে, আরো কমিয়ে দিই, দেখেন একদম নিবু নিবু হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমাকে স্টেবিলাইজার ইউজ করতে হবে। স্টেবিলাইজার ইউজ করলে আমার ফুল পাওয়ারে আগুনটা পাচ্ছে। সকালবেলা যখন আপনার গ্যাসটা চলে যাবে, যখন আপনি যখন এই স্টেবিলাইজারটা অন করবেন, তখন এই স্টেবিলাইজার অন করার সাথে সাথে আপনার পুরোপুরি পাওয়ারে আপনার জ্বলতে থাকবে। আপনি দেখেন আমি ফুল পাওয়ারে এটা এটা জ্বলতেছে। হ্যাঁ ক্যামেরাটা লাইটে দিয়ে আমার দিকে ধরা দরকার নেই, আপনি আগুনের দিকে দেখেন, দেখেন এখানে ফুল পাওয়ারে জ্বলতেছে। এখানে যদি আপনি মনে করেন 5 কেজি চাউলের ভাতও আপনি বসাই দেন তাহলে আপনি তৎক্ষণাৎ আপনার খুব তাড়াতাড়ি আপনার রান্না হয়ে যাবে। এতো সেটা স্টেবিলাইজার খুব সহজ ব্যাপার। এটা হলো একটা সুইচ, হ্যাঁ এটা সুইচ দিয়ে আমি পাওয়ার অফ করে দিলাম, তাহলে আপনি স্বাভাবিক আগুন হয়ে গেল, আর পাওয়ার বাড়ালেই এটা আপনি বেড়ে গেল। হ্যাঁ এখন দেখেন আমার এখানে দুইটা চুলাই জ্বলতেছে, দুইটা চুলাই আমার এখানে জ্বলতেছে। তো স্টেবিলাইজার দিয়ে, স্টেবিলাইজার ইউজ করলে মূল কথাটা হচ্ছে যে আপনার গ্যাসের পাওয়ারটা কমে যাবে, মানে কমে গেল ওইটা আপনার ফুল পাওয়ারে আসবে। দেখা গেল যে অনেকে বাসায় একদম নিবু নিবু গ্যাস থাকে, তো তারা যদি স্টেবিলাইজার ইউজ করে, তো স্টেবিলাইজার দুই ধরনের, এটা হলো 7,500 টাকা, আর আমরা যদি ফিটিং করে দিই তাহলে আমরা 500 টাকা চার্জ নেবো, আপনার বাসায় গিয়ে আপনাকে ফিটিং করে দিয়ে আসবে। আর এটা হচ্ছে 5,500 টাকা, এটা হলো ছোট স্টেবিলাইজার। হ্যাঁ তো ছোট হলেও ভালো, ছোট হলেও কিন্তু খারাপ না, তবে এটা একটাই অসুবিধা, এটা ডিউরেশনটা কম, এটা আমাদের 1 বছরের গ্যারেন্টি থাকে, তবে ওয়ারেন্টি আজীবন থাকে, আমাদের দুটো প্রোডাক্টের ওয়ারেন্টি থাকে, এটা 1 বছরের গ্যারেন্টি আর এটা হচ্ছে আপনার 3 বছরের গ্যারেন্টি।
তো মোটামুটি আমার মনে হয় স্টেবিলাইজার ব্যাপারটা বুঝেছেন। এটা কাজ হলো যে আপনার গ্যাসের লাইন কিন্তু দর্শক বন্ধ হয় না, গ্যাসের লাইন থাকে কিন্তু লাইনের চাপটা কম থাকে। এটা কাজ হলো এটা কারেন্টের মাধ্যমে, এখানে দেখেন আমি এটা একটা কারেন্টের সংযোগ দিয়েছি, এই যে এই পাশে দর্শক দেখতে পাবেন এই যে এখানে একটা কারেন্টের সংযোগ আছে। যখন আমি এটা কারেন্টের সংযোগ দিই এখানে দুইটা লাইন আছে, একটা হচ্ছে মেন লাইন, এটা হলো এটা এখানে একটা পাইপ ঢুকবে, এটা হলো মেন লাইন, হ্যাঁ মেন লাইনের দেওয়া থাকবে। আর এটা হচ্ছে বার্নার লাইন, বার্নার লাইন অর্থাৎ এটা হলো চুলার লাইন, চুলারা চলতেছে এই চুলার লাইন। এখানে দুইটা পাইপ আপনি সেট করে দিবেন, আর এখানে পিছনে একটা সুইচ আছে, এই সুইচটার কাম হচ্ছে কাজ হচ্ছে আপনার এখানে নিচের দিকে দিলে চুলার পাওয়ারটা বাড়বে, উপরের দিকে দিলে পাওয়ারটা কমবে। আপনি কতটুকু পাওয়ার দেওয়া দরকার ততটুকু পাওয়ার আপনি দিতে পারবেন। আর আমি যে চুলাটা আমি আপনাদেরকে দেখালাম অটোমেটিক চুলা, এই চুলাটা খুবই গ্যাস সাশ্রয়ী চুলা, এটা এলপিজি এবং এনজি দুইটাতেই এই এই দুইটাতেই আপনি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ এটা এখানে এলপিজি স্টিকার লাগানো আছে, আপনারা যদি এনজি চান তাহলে আমার এনজি স্টিকারও আপনার এনজি কেও আমরা বানাই দিতে পারবো। এই চুলাটা মূলত আমরা অ্যাসেম্বলিং করি, যদি আপনাদের পছন্দ হয় তো এই চুলাটা নিতে পারবেন। এই চুলাটার দাম হলো 5,500 টাকা। আর এই চুলাটারও গ্যারেন্টি আছে, চুলাটার গ্যারেন্টি হলো আপনার 1 বছর, আর ওয়ারেন্টি হচ্ছে আজীবন, আজীবন ওয়ারেন্টি। আপনার কোনো এখানে অ্যাক্সেসরিজ কোনো কিছু লাগলে, যেহেতু আমরা এটা বানাই আমাদের কাছে এগুলো সব কিছুই বানার টানা সব কিছুই আছে, কোনোটা নষ্ট হয়ে গেলে আবার নতুন করে আমরা আপনাদেরকে দিতে পারবো। তো আশা করি আমরা আপনাকে যে জিনিসটা দেখাইলাম গ্যাস স্টেবিলাইজার এবং চুলা। তবে অনেক ভিউয়ার্সই আমাকে বলে যে এই স্টেবিলাইজার এলপিতে ব্যবহার করতে চাচ্ছি, আসলে এলপিতে ব্যবহার করার জন্য না স্টেবিলাইজার, স্টেবিলাইজার ব্যবহার করতে হবে লাইন গ্যাসে, যেখানে আপনার তিতাস গ্যাসের লাইন, যেখানে আপনি লাইনে পাওয়ার কমে যায়। আর চুলা চুলা এলপির জন্য আছে এবং আপনার লাইন গ্যাসের জন্য আছে। তো আশা করি আমার এই ভিডিওটা আপনার জন্য ভালো লাগবে। তা আপনাদের যে যাদের রান্না বান্নার সমস্যা আপনারা আমাকে কল করলে আমরা আমাদেরকে সামান্য মাত্র কুরিয়ার সার্ভিসের চার্জ দিলে আমরা কন্ডিশনে অনকন্ডিশনে আপনাদের কাছে এই পণ্যগুলো পাঠিয়ে দিতে পারবো, আপনার পণ্য হাতে পেয়েই টাকা দিতে পারবেন। তা আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগবে, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে দয়া করে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকেন সুস্থ থাকেন, এখন ঠান্ডার সময় করোনার সময় মাস্ক ব্যবহার করবেন। তো আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায়, খোদা হাফেজ।